কাঠিয়াওয়াড়ে 9/11 জঙ্গি হামলার 5টি চমকপ্রদ তথ্য। আমেরিকার টুইন টাওয়ারে আজ থেকে 16 বছর আগে জঙ্গি হামলা হয়েছিল। 2011 সালের 11ই সেপ্টেম্বর 4টি বিমান আছড়ে পড়েছিল নিউ ইয়র্কে অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে, যার জেরে ধ্বংস হয় ওই দুই টাওয়ার। এই ঘটনা প্রায় 3000 মানুষ নিহত হয়। এ হামলার জন্য যুক্তরাষ্ট্র আল কায়দাকে অভিযুক্ত করে। মার্কিন সরকারের তদন্তে ঘটনায় কয়েকটি দেশের সরকারের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া গেছে বলে গুজবও আছে। এবার জেনে নিন 9/11 হামলার 5 চমকপ্রদ তথ্য। 9/11 হামলাকারীরা সাংকেতিক বার্তার মাধ্যমে তথ্য আদান প্রদান করত। এই হামলার কয়েক সপ্তাহ আগে আবু আব্দুর রহমান নামের এক পরিকল্পনাকারী তার বান্ধবীকে এমনই এক বার্তা পাঠিয়েছিল। তিনি লেখেন, 3 সপ্তাহের মধ্যে প্রথম সেমিস্টার শুরু হবে। 2টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ টুইন টাওয়ার এবং 2টি বিদ্যালয় অর্থাৎ ওয়াশিংটন ডিসিতে অবস্থিত লক্ষ্যবস্তু। এ গ্রীষ্মে নিশ্চিতভাবে অনেক গরম পড়বে। ব্যক্তিগত পড়াশোনায় 19টি সনদপত্র, হামলায় অংশগ্রহণকারী হাইজাকারদের সংখ্যা এবং 4টি পরীক্ষা অর্থাৎ হামলার ব্যবহৃত বিমান। অধ্যাপককে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। 2, হামলার পর ঘটনাস্থলে 1 মাস ধরে আগুন জ্বলেছিল, তবে কেউ কেউ জানান হামলার 99 দিন পর পর্যন্ত আগুন জ্বলার প্রমাণ রয়েছে। তারা জানান এই আগুন 2001 সালের 19 ডিসেম্বর পর্যন্ত জ্বলেছিল। 3, হামলার পর ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধারের সংখ্যা নিয়ে দ্বন্দ্ব রয়েছে, তবে অধিকাংশের মতে হামলার পর উদ্ধারকৃতদের মধ্যে মাত্র 20 জন শেষ পর্যন্ত জীবিত ছিলেন। তবে এরা বাকি জীবন শরীরের বিভিন্ন স্থানে দুর্ঘটনার ক্ষত বয়ে পেরিয়েছিলেন। 4, যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট একাডেমি জানিয়েছে, টুইন টাওয়ারে হামলার পর ব্যবহৃত বিমানের মাত্র 1টি ইঞ্জিন উদ্ধার করা সম্ভব হয়েছিল। টুইন টাওয়ার হামলায় বিস্ফোরণ এবং সৃষ্ট তাপে ইঞ্জিনটির টিকে থাকা এখনও রহস্যজনক। 5, 9/11 হামলার জন্য অভিযুক্তদের অনেকেই এখনও জীবিত রয়েছেন মাঝে মাঝে খবর পাওয়া যায়। এ নিয়ে হামলার পরপর প্রতিবেদন প্রকাশ করেছিল বিবিসি এবং দ্য গার্ডিয়ান। সবচেয়ে বিস্ময়কর তথ্য হল অভিযুক্তদের অনেকেই যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ নিয়েছিলেন।